নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো এগ ফ্লাওয়ার। চলুন দেখে নিই এই রেসিপিটি বানাবার জন্য কী কী উপকরণ লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম, যেগুলো অর্ধেক করে রেখেছি, আর লাগছে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাজু কিশমিশ, পেঁয়াজ কুচি, আর এখানে লাগছে পেঁয়াজ, আদা, রসুন, যেটা আমি পেস্ট করে নেব, আর নিয়ে নিয়েছি টক দই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে, এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন অর্ধেক করে রাখা সেদ্ধ ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এবার আদা, রসুন, পেঁয়াজ, কাজু কিশমিশটা বেটে রেখেছিলাম আগে থেকে, এবার ওটা তেলে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। সামান্য পরিমাণে জল দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব টক দইটা, এটাকে আর একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জল। এতখানি হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেব। এখন সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব। আশা করি এই নতুন রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।